খুলনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে খুলনা অঞ্চলের সব মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত ইনস্টিটিউটগুলো এই বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল 2021 পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলের উপর দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি হয়। এ সময় 2030 সালের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট প্রায় ডাবল হয়ে যাবে স্বাস্থ্য খাতে আগামী পাঁচ বছরে যে নতুন পরিকল্পনা হয়েছে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতেও রিসার্চের বিষয় কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আমরা সেই রিসার্চের দিকে আমরা যাচ্ছি। যেমন স্টেম সেলের বিষয় আসছে, রোবোটিক সার্জারির বিষয় আসছে এবং আমাদের টেলিমেডিসিনের বিষয় আসছে। এই বিষয়গুলো আমরা গ্রহণ করছি।